بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله وكفى والصلاة والسلام على النبي المصطفى وعلى آله وصحبه وعلى من والاه شماني تو أشكر أوريانس باي من بونرا دورتك كشتك জয়েন করেছেন সবাইকে আন্তরিক ব্যবহারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই আজকের বিষয়বস্তুটি হচ্ছে আমরা নিয়ত করেছি ইসরাফ সম্পর্কে আলোচনা করতে ইসরাফ হলো আরবি শব্দ বাংলায় হলো অপবে বা অপচয় গত কিছুদিন আগে আপনাদের সাথে আংশিকভাবে শেয়ার করেছিলাম আজকে এটা এই সাবজেক্টটা আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ তো যেসব ভাই বোন আমাদের সাথে আছেন জয়েন করেছেন সবাইকে আবারও সুক্রিয়া জানিয়ে এবং আপনাদের সুস্থতা কামনা করে আল্লাহ কাছে আমি শুরু করছি এই বিষয়টি খুবই জরুরি আমাদের কমিউনিটিতে অপচয়ের ব্যাপারে আমরা কেউ বুধবার কম না কিন্তু বিষয়টা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে না কেমন অতি ধার্মিক কিছু ফ্যামিলি হয়তো আলোচনা করেন আর যারা আল্লাহ তাল্লাহকে বয় করেন আল্লাহ হক মেনে চলেন বা চলার চেষ্টা করেন তারা তো এটাকে আমল দিতে দেন আর না হয় অধিকাংশ মুসলমান আমরা এই এই বিষয়টির ব্যাপারে বড় নীরব এবং অনেকেই কিন্তু আবার আমরা জানিও না এই জানা খুবই জরুর

ইভেন নবী সাল্লামকেও বলা হচ্ছে যে আপনি জানতেন না বা তাদেরই মাল ইমান তো ইমান কি জিনিস এটা আপনি আগে জানতেনই না আমি আল্লাহ আপনাকে জানাইছি তাইলে যে জিনিস আমরা জানি না এটা আমাদেরকে শিখতে হবে এবং জানতে হবে এই জানাজানের কাজটা অতি কম হয়ে গেছে বিশেষ করে অপচয়ের বিষয়টা আমরা অনেকেই মানে গুরুত্ব দেই না এটা সবার কাছে আছে সবার ঘরে আছে এই জন্য আমরা অনেকেই এটাকে খুবই কম গুরুত্ব দিই অথবা আমরা দেই না এই জন্য আমাদের উচিত হচ্ছে যে আমরা যেন ব্যাপারটা একটু আলোচনা করি এবং ব্যাপক আলোচনা যদি সমাজে হয়ে যায় তাই উপরে আশা করা যায় সমাজে ইনশাআল্লাহ এটার এটার যে একটা খুব প্রভাব আছে এবং অনেক সময় আমরা অনেকেই কিন্তু এগুলো করে ফেলি না জেনে আমরা যদি একটু জানতে পারি আশা করা যায় ইনশাল্লাহ আমাদের মধ্যে এই রোগটা কমে যাবে এবং আমরা এখান থেকে যত গুণা হয়ে থাকে এই বিষয়ে এই গুণার থেকে আমরা মোটামুটি রেহাই পেতে পারবো ফলে আসুন আমরা আল্লাহ সফল হয়ে তাহলার তৌফিক কামনা করে শুরু করি যে আমরা কি পর্যন্ত কি পর্যন্ত আমরা ব্যাপারটা আলোচনা করতে পারব তা আমরা আজকে আমরা আশা করব ইনশাআল্লাহ অতীতে আপনাদের সামনে শেয়ার করেছিলাম আংশিক আজকে আমি আগে বলেছি যে বিষয়টা একটু পুরোপুরি ব্যাপারে আমরা আলাপ করব। তো আলাপের আগেই আমরা আমাদেরকে আসরের ব্রেকে যেতে হচ্ছে তো ব্রেকের পর পর ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার জয়েন করছি আমি অ্যানাউন্সমেন্ট দিলাম কোন বিষয়ে কথা বলছি এই সকল ভাই বোনকে বলবো আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়েই আপনাদের সাথে আজকে শেয়ার করতে ইরাদা করেছি অতএব যে যেখানে আছেন আপনারা কেউ আমাকে চড়ে যাবেন না আমরা আশা করছি যে আজানের ব্রেক থেকে ফিরে এসেই ইশাল্লাহ আপনাদের সাথে কথা বলছি এই বিষয়ে আল্লাহ বাহানা তারা অতক্ষণে আমাদের সবাইকে প্রস্তুতি নেওয়ার এবং সুস্থ থাকার দান করুন ইন দি মিন টাইম আজান হবে ইশাল্লাহ আজানের ব্রেক থেকে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا. إن المبذرين كانوا إخوان الشياطين অকানুরবহি কফর সম্মানিত আজকের আমার সাথে জয়েন করা ভাই এবং বোনেরা আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি শুরু করেছি বিষয়বস্তু আগেই বলেছি আমরা ব্রেকের আগে যে আজকের বিষয়বস্তু হচ্ছে ইসরাফ সম্পর্কে কথা বলবো তফজির সম্পর্কে কথা বলবো কথা বলবো আমরা অপচয় সম্পর্কে যে বিষয়টি আমরা মুসলিম হয়েও এবং কোরআনের মধ্যে বিষয়টি বিস্তারিত আল্লাহ তালা আলোচনা করার পরেও রসুল উল্লাহ সাল্লাম অনেকগুলো কথা বলেছেন তারপরেও আমরা গুরুত্ব দিতে চাই না কারণ আমি আগে উল্লেখ করেছি যে এটা হচ্ছে না জানা এই না জানাকে আজকে জানা দিয়ে একটু চেঞ্জ করে ফেলতে হবে আসুন আমরা সবাই একটু জেনে নেই যে অপচয় কি ইসরাফ কি প্রথমত আমি কোরআনে হাকিম রসুলা আল ইসরা থেকে আল ইসরার আয়াত নম্বর হচ্ছে সাতাইশ এবং আঠাইশ ছাব্বিশ অথবা সাতাইশ এই দুনো আয়াতের মধ্যে এসেছে আয়াতগুলো তিলবধ করেছি যে ও আত দাল করবা হাক্কাহু উল মিসকিন তোমাদেরকে যে সম্পদ দিয়েছি তোমাদের সম্পদ থেকে তোমাদের দাল করবা আত্মীয়কে মিসকিনকে তার হক হকরা পৌঁছে দাও তার হক হকরা বুঝিয়ে দাও তারা হক পায় কিন্তু আমাদের গরিব মিসকিনরা আত্মীয়রা আমাদের মালে হক পায় দু ধরনের হক আছে একটা হক হলো না দিলে গুণাগার হব এটা হচ্ছে আত্মীয়র হক নিজের সন্তানের হক বাবার কাছে মায়ের কাছে বাইয়ের হক ভাইয়ের কাছে আত্মীয়তার হক যেটাকে আমরা বলি ইনহারিটেন্স বা মিরাশি আইন বলি আমরা সম্পদ বন্টন আইন এই আইনে তারা পায় এই হলো একটা হক একদম কোরআন দ্বারা এস্টাবলিশড এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না যদিও বিভিন্ন দেশের বিভিন্ন সরকার বাহাদুররা তাদের পাওয়ারকে ইউজ করার জন্যে তারা মিসইউজ করে কোরআনের এগেনস্টে করে এগুলো তারা জবাব দিবে কেমতের দিন আর দুই নম্বর হচ্ছে হক নৈতিক হক এটা হলো যে কোরআন দ্বারা এস্টাবলিশড লিগেলি আইনি কোনো হক তাদের নাই কিন্তু কোরআন আমাদেরকে এনকারেজ করেছে ভাইয়ের হক ভাইকে দাও আত্মীয়ের হক আত্মীয়কে দেও কদ্দুর এটা ঠিক করে দেয় নাই কিন্তু কোরআন হক বলেছে যেমন এই আয়াত আমি পড়লাম ও আতি ই দল কর বা হাক্কাহু তোমার নিকট রক্ত সম্পর্কিত আত্মীয় যারা আছে ওদের হক তুমি দিয়ে দাও তো এই হক দিয়ে উভয় হক একটা হচ্ছে যারা কোরআনই হক পাবে মিরাসি হক পাবে এটা দাও আর আরেকটা অর্থ হচ্ছে যে ওদের হক বলতে ওরা তোমার বাই যদি হয়ে থাকে তোমার রক্ত সম্পর্কে হয়ে থাকে গরিব হয়ে থাকে মিসকিন হয়ে থাকে তাইলে এই মিস্কিনদের হকটা তুমি পৌঁছিয়ে দাও মিসকিন হইলে হক আছে আপনি মিসকিন না আপনি সুস্থ সবল ভালো ধনী মানুষ কেমন এভরি ইয়ার জাকাতও দেন আপনার উপর জাকাত ফরসটাও আছে তাইলে আপনার মালে আপনার ওই বাইয়ের বা আত্মীয়ের হক রয়েছে যে ভাইটি গরিব যে ভাইটি অসহায় মিসকিন কিছুই নেই সে পরের কাছে হাত পেতে খায় কাজকর্ম করে যা পারে করে অথবা অসুস্থ কাজ করতে পারেও না কিন্তু সে হাত পেতে খায় অথবা হাত পাতায় না সম্মানের কারণে আভিজাত্যের কারণে তার আগে ছিল এখন হঠাৎ করে গরিব হয়ে গেছে এটাও হইতে পারে যে কোনো কারণে আইদার সে হাত পাতে অথবা হাত পাতে না কিন্তু সে গরিব আল্লাহ বলছেন তাকে তার হক দিয়ে দাও মানে তোমার কাছে সে পায় এই পাওনাটা হচ্ছে সম্পূর্ণ তোমার নৈতিকতার উপর তুমি যেটুকু তাকে দিবা তোমার বোধান্যতার উপর তোমার রহমশীলতার উপর তোমার মনকে আল্লাহ বড় করে দেখ তুমি তোমাকে আল্লাহ দন দিয়েছে এখন তোমার ভাই কে আল্লাহ গরিব বানাইছেন তাকে রাখছেন নিচে তোমাকে দিয়েছেন উপরে এখন তুমি উপরের হাত দিয়ে তাকে নিচের দিকে ওকে তুমি ডেলে দাও রহমান আল্লাহ এইটাও একটা হক তাইলে এই হকের বিষয়ে আজকে আমি কথা বলতে চাই না আজকে আমার এই বিষয় না আমি কেবলমাত্র আয়াতের অনুবাদ করছি ও আল করবা হাক্কাহু উল মিসকিন ওবনে সাবিল আর ইবনে সাবিল যে হবে তাকেও তুমি তার হক দাও ইবনে কে পথিক মানুষ মুসাফির মানুষ ভিজিটার কেমন সে যেই হোক না কেন সে মুসলিম বা নন মুসলিম সে কালো সে গোরা সে আত্মীয় নাকি অন আত্মীয় আপনার কিছুই না কিন্তু সে একটু একটু মুসিবতে পড়ে গেছে সফরে বের হয়েছিল সব নিয়ে গেছে চুরি হয়ে গেছে হারাই গেছে বা যে কোনো কারণেই হোক অসুস্থতা তার লাহাক হয়ে গেছে অসুস্থ হয়ে পড়েছে যেটুকু পয়সা নিয়ে আসছিল দেশ থেকে আসার পথে এটুকু তার খরচ হয়ে গেছে অসুখ বিসুখের পরে এখন আর নাই কিন্তু আসলে সে ধনী মানুষ এখানে এসে বৃহৎ পড়ে গেছে এই যেটি বৃহৎগ্রস্ত যারা ওদের তুমি হক আদায় করো এই গেলো অবনী এটা বলে আল্লাহ বলছেন নেক্সট আয়াতের অংশ হচ্ছে ওলা তুবাদ তবে হক দেওয়া কিন্তু তাবজির করা যাবে না তাবজির শব্দের অর্থ হচ্ছে অপচয় করা অতিরিক্ত খরচ করা যেটুকু তাদেরকে দেওয়ার এটুকু দাও এর থেকে বেশি দিবা না এই বিষয়ে যদি আমরা কথা বলি কিন্তু এটা একটা জেনারেল কথা ওলা তুবাজির তাবজির ওরা তাবজির করা যাবে না কোনো বিষয়ে কোনো ব্যাপারে তাবজির করা যাবে না তাবজির মানে অপচয় অযথা খরচ আমরা যাকে বলি অপ্রয়োজনীয় খরচ অযথা খরচ অতএব অযথা কোনো কিছু ব্যয় করা যাবে না খরচ করা যাবে না এবং এটা কি বলা হয়েছে অপচয় অপচয় করা যাবে না তাবজিরটা আরবি শব্দ তার প্রতিশব্দ হচ্ছে ইসরাফ কেমন এটাকে আবার অনেকে বলে তোসরুফ করা তো ওইটা কিন্তু ওই যে ইসরাফের মধ্যে পড়ে না এটা আলাদা জিনিস তসরুফ শব্দের অর্থ হচ্ছে যে অযথা ব্যয় করা শুধু না বরং এটা দুর্নীতি করা তসরুফ করা বেআইনিভাবে আপনি কারো কোনো সম্পদ নিয়ে যাওয়াকে বলা হয় তশরুফ করা এটা হচ্ছে দিয়া তশরুফ আর এটা হচ্ছে সেন দিয়া কেমন ইসরাফ তশরিফ করা অতিরিক্ত খরচ করা এই ব্যাপারে আপনাদের সামনে সেকেন্ড আয়াতটা বেশি ইম্পর্টেন্ট আল্লাহ বলছেন ইন্নল ইন্নল মুবিনা কানু ইখওয়ানা সয়া তাবজির করবা না যারা তাবজির করবা তারা হচ্ছে শয়তানের ভাই কানু ইখয়ানের শয়াতিন ওরা তো শয়তানের ভাই আমরা বলি না যে সে এতটা শয়তানি করে যে একদম শৈতানে মুরিদ হয়ে গেছে তো শৈতানে মুরিদ হওয়া শয়তানের ভাই হওয়া তো একই কথা আসলে সে মুমিন ছিল কেমন কিন্তু যে কাজ করে সে যে হ্যাবিট এখতিয়ার করেছে তার এই হ্যাবিটের কারণে সে কিন্তু শয়তানের ভাই বনে গেছে এখন শয়তানের বাই হয়ে যাওয়ার অর্থ কি যে আল্লাহ তাহালা তার রহমত থেকে তাকে বাইর করে শয়তানের সাথে রিলেট করে দিয়েছেন দেখছেন নি ঘটনা ইমানদার লোকটা ইমানদার হয়ে যদি এই তাবজিরের কাজ করে অপচয়ের কাজ করে তাহলে আল্লাহ তালা তার আত্মীয়তার সম্পর্ক শয়তানের সাথে তিনি লাইন করাই দিয়েছেন এর অর্থ কি এর এরই অর্থ হচ্ছে যে আসলে আপনি শয়তান বনে যাবেন শয়তান বনে যাবেন শয়তানের বাই হওয়া আর নিজে শয়তান বনে যাওয়ার কি কথা শেতানদের সাথে ফ্রেন্ডশিপ হচ্ছে না বরং বলছেন আল্লাহ তার ভাই মানে আপন হয়ে যাচ্ছেন আপনি ফ্রেন্ড হইলে তো কিছু দূর কিন্তু আপন হয়ে যাওয়ার নাম হচ্ছে ভাই তাই জন্য আল্লাহ রবিত আলম জিনিসটাকে খুব সিরিয়াসলি নিয়েছেন এই জন্য আমি ডিপলি চিন্তা করেই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি যে শয়তানের ভাই হওয়া যাবে না শয়তান যাবে কোথায় দেখি বলেন যাবে এটা কোথায় তার তো ঠিকানা হচ্ছে জাহান্নাম নাম অতএব এখন যদি শয়তান জাহান নামে যায় তার বাইকে বাদ দিয়ে যাবে হ্যাঁ না তার বাই বন্ধু যা আছে তা চোদ্দ গোষ্ঠী তার মা বাবা শয়তান তার গোষ্ঠী শুদ্ধা জাহান নামে যাবে কেমন এখন যদি সারা শয়তান তার গোষ্ঠী শুদ্ধা যায় তা আপনাকে তো সে খাতির করবে না আপনাকে বাদ দিয়ে যাবে না এই জন্য আসেন শয়তান কি করবে যখন জাহান নামের তার ব্যাপারে এই আছে নতুন করে তাকে ফেসলা করা লাগবে না সেইটা জানে সে জানে বলেই আমাদেরকে জাহান্নামে জাহান নামে নেওয়ার জন্য তার আপ্রাণ চেষ্টা এই জন্য সে এই ইসরাফের ব্যাপারে কি বলে অতিরিক্ত ব্যয় বেটে করার ব্যাপারে সে আমাদেরকে তালিম দেয় অপচয় করার ক্ষেত্রে শয়তান আমাদেরকে মোটামুটি তালিম দেয় এবং এই পথে আমাদেরকে প্রদর্শন করে আমাদেরকে এগিয়ে নিয়ে যায় এই পথে যেহেতু ইসরাফ করো বেশি করে করো তোমার পয়সা আছে মিয়া ডানবাব দেখা দরকার আগাইয়ে যাও কেমন এই জন্য শয়তান এগুলাতে আমরা আমাদেরকে এগিয়ে দেয় যার ফলে আল্লাহ পরিষ্কার বলেছেন শয়তানের ভাই সে যেহেতু তোমাকে নিয়ে জাহান্নামে যাবে তাইলে অসুবিধা কি হ্যাঁ হ্যাঁ জাহার নামে যেতে যদি রেডি হোক তাইলে তার অনুসরণ করো জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন ওলা শয়তানের পদানকে অনুসরণ করো না শয়তানকে অনুসরণ করো না হ্যাঁ জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন কোরআনে হাকিমে আপনারা পড়লে এই যেটি আয়াত আশা করে পান ওলা হতো আদি শেতন হ্যাঁ ইন্ না কান ইনসানি আদু মুবিনা মানুষের জন্য মানব জাতির জন্য শয়তান হচ্ছে বড় প্রকাশ্য শত্রু এন না আদু মুবিন আর অন্য আয়াতে এসেছে সে হলো তোমাদের পরিষ্কার শত্রু কোনো গোপন শত্রু না যে শত্রুই যদি গোপনে গোপনে করে তাহলে সে শত্রু কি না আমি কনফার্ম হইতে পারি না কিন্তু আল্লাহ যখন খবর দিয়ে ফেললেন যে শয়তান তোমার জন্য গোপন শত্রু না ওপেন এনিমি ক্লিয়ার এনিমি অত্যন্ত ক্লিয়ার সে নাই সে অত্যন্ত ওপেনলি তোমাকে শত্রুতা করে তুমি এটা এখন বোঝো না জাহান্নামে যাওয়ার ফায়সালা যখন হয়ে যাবে কেমতের দিন তখন শয়তান নিজেই তার দোষকে স্বীকার করবে কীভাবে আত্মসম করবে দেখেন কিন্তু কোনো লাভ হবে না তার দুঃস্বীকার করে বলছে ওকালা কুদিয়ালিম হ্যাঁ সে ওয়াজ করবে বলবে দেখো যারা আমাকে অনুসরণ করেছ দুনিয়ায় থাকতে কেমন তোমাদের জন্য আমার কথা হচ্ছে যে আমার জন্য আর এখন অপেক্ষা করে লাভ নাই আমি তোমাদেরকে ব্লেম করছি আমি তোমাদেরকে কেবলমাত্র দাওয়াত দিছি একবার আরে নমাজ বাদ দে নমাজ পড়া বাদ দে নমাজের আজকে তুমি জামাতে যেবা বা হ্যাঁ দরকার নাই এভাবে করে ছোট্ট একটা পরামর্শ দিছি অথবা তোমার নমাজের টাইমে আমি তোমাকে অন্যদিকে একটা কাজ দিছি একটা দুনিয়ার লোভ দিয়ে দিছি তুমি তোমার নমাজ বাদ দিয়ে তুমি চলে গেছো আমি একবার বলছি আর আল্লাহ তোমাকে শতবার বলছেন নমাজ পড়ো নমাজ পড়ো নমাজ পড়ো এবং তোমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য টাইমটা মসদিনকে দিয়ে আজান দেওয়াইছে আজান দেওয়াই তোমাকে রিমাইন্ডার দিলেন যাও এখন নামাজে যাওয়ার টাইম হয়ে গেছে কাজ করবো সব বাদ দাও এখন তুমি নামাজে যাও তো আল্লাহ তোমাকে এতবার বললেন হ্যাঁ আল্লাহর কথা তুমি শোনা নাই আর আমি তোমাকে একটা ডাক দিছি আর আমার কথা তুমি শুনে ফেলছো কুইকলি এই জন্য তোমরা নিজেদের আমাদের জন্য দায়ী দেখছেন নি কত চালাক শয়তান কত চালাক কাজ করাইলো করাইলো এখন আপনা আপনাকে আমাকে ব্লেম করাইবে আমাদের দিন ব্লেম করে বলবে তোমাদের শাস্তি তোমরা বুক করো আমি এটার জন্য রেসপন্সিবল না মা আলাবে মা মা আনা বেমস রেখি ও মা আনতুম তুম রেখি মা আনা বেমস রেখে কুম আমি তোমাদেরকে দায়ী করি না তোমরা আমাকে দায়ী করতে পারবে না কেমন এখন তোমাদের আজাব তোমরা নিজেরা বুক করো আমার আজাব আমি বুক করবো এইভাবে করে সে নিজে থেকে তার নিজের এই পাপ নাই তোমাদেরকে যে অশ্বাস দিয়েছে দিয়ে যে নিয়ে গেছে এই ব্যাপারে সে কোনো ব্লেম নিতে চাইবে না বরং সকল ব্লেম আপনার এটা হলো সে তাদের কাজ তো এখন আল্লাহ রুবুল আলমী শয়তানদের সাথে আমাদেরকে রিলেট করে দিচ্ছেন এর অর্থ কত ভয়াবহ একটু চিন্তা করেছেন যে আপনি আমি নামাজ পড়ি রোজা রাখি বারো কাজ করি করার চেষ্টা করি কোরআন মানি হাদিস মানি পুরা ইসলামের উপর আমল করার জন্য আপ্রাণ চেষ্টা আছি এই অবস্থায় সব করলাম কিন্তু দেখেন শুধুমাত্র ইসলামের মতো একটা পাপ থাকার কারণে আমাদেরকে জাহান্নাম যেতে হচ্ছে শয়তানদের সাথে আমাদেরকে আল্লাহ রবীন্দ্র আত্মীয়তা জুড়ে দিয়ে বলতেছেন যাও এখন তার সাথে যাহা নামে যাও জানি এই গেল এক আয়াত এবারে চলেন চব্বিশ পাড়ায় সুরাতুল মুমিন একটি সুরা ওখানে ফোরটি থ্রি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ও আন্নল মুসরিফ যারা হবে ইসরাফ যারা করবে অতিরিক্ত ব্যয় করে সকল ক্ষেত্রে কি কি কী কী ব্যাপারে অতিরিক্ত ব্যয় করে বা অতিরিক্ত অপচয়টা আসে এটা আমরা আসতেছি একটু পরে তাহলে ওই আয়ত আল্লাহ বললেন একদম ঠিকানা উল্লেখ করে দিলেন যে ও আন্দাল মুশরিফি ইনা হুম আসহাবার যারা অতিরিক্ত কাজ করবে ওরা সবাই কিন্তু জাহান নামে দাখিল হবে ওরা হচ্ছে জাহান্নামের অধিবাসী জাহান নামের ফ্রেন্ড নাজবিলেন জালিক হুম আসফা ওরা হচ্ছে জাহান্নামের মানুষ তাইলে এই আয়াত আমাদেরকে অত্যন্ত শক্ত করে দমক দিচ্ছে নার তোমাদের জন্য রেডি হচ্ছে ইমান আনার পর নমাজ কালাম পড়ার পর বালক থাকার পরও যদি যে জাহান্নামে পুষতে হয় এবং জাহান্নামের ঠিকানা হিসাবে তোমাকে এক্ষুনি জাহান্নাম দেওয়া দিয়ে দেওয়া হয়ে যায় কেমন লাগবে বলেন পাপটা কি পাপটা হচ্ছে অপচয় আছে আর কিছু না আপনার নমাজ আছে রোজা আছে সব ভালো কাজ এগুলো আর সবও আছে কোনো সব নষ্ট হয় নাই কিন্তু এমন একটা কাজ করে বসেছি আমরা যেটা আমাদের খেয়ালই নেই ইন্না কেউ কেউ আমাদেরকে ঠিকমতো বলেই নেই এই জন্য এটা এটা ক্ষতির ডেপথ আপনাদের সাথে আমি শেয়ার করছি এই দুই তিনটা আয় আরেকটা আয়াত হচ্ছে সুরা আনামের মধ্যে একশো একচল্লিশ নম্বর আয়াত এখানে আল্লাহ যে ওলা তুসরিফু ইসরাফ করবানা ইহুবুল মুশরিফিন কারণ ইসরাফকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ দেখছেন আচ্ছা এখন যদি আল্লাহ কাউকে বালো না বাসেন তাহলে তার ঠিকানা কোথায় এখানে ইনডিরেক্টলি পরিষ্কার বোঝা যাচ্ছে যাকে আল্লাহ ভালো বাসবেন না তার দিকে তিনি তাকাবেন না এখন যদি আল্লাহ না তাকান তার রহমত দিয়ে আমাদের প্রতি না তাকান তিনি আমাদের ভালো না বাসেন তাহলে আপনি যাবেনটা কোথায় বলেন হ্যাঁ আল্লাহর গজব আসবে এই জাতীয় লোকের উপর এবং আল্লাহ ওদেরকে গজব ছাড়াই তিনি তার জাহার নামে নি কারণ তোমার উপর আল্লাহ করে ভালোবাসা নাই এজন্য সম্মানিত ভাই এবং বোনরা আমরা মুসলিম যারা আছি সবার কাছে আমার অনুরোধ হাত জোড়ে অনুরোধ করছে প্লিজ আপনারা আমরা সবাই মিলে যেন কথাগুলো আমাদের কানে জায়গা দেই মনে জায়গা দেই এরপরে হৃদয়ে যেন এগুলো আমরা স্থান দিই তারপর ওই জন্য সবাই মিলে আমল করি এখন আসেন আমল করার আগে একটু আমরা ঠের পাই কোন কোন কাজে ইসরাফ হয় আমার সেকেন্ড পয়েন্ট ইসরাফ হয় পয়সা খরচের ক্ষেত্রে ইসরাফ হয় আমরা যারা ইংল্যান্ডে বাস করি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালা সবাইকে বেশ কিছু পয়সা দিয়েছেন কেমন আমরা গর্ব না করলে অহংকার অবশ্য করি না কিন্তু এটা আল্লাহ পাখের নিয়ামতের জন্য আসুন আপনাদেরকে নিয়ে এই নিয়ামতের উপর পড়ি আলহামদুলিল্লাহের আলমে কত নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছেন তুমি কোন নিয়ামত অস্বীকার করতে পারবা আল্লাহ জিজ্ঞেস করতেছেন সুরআর রহমান কতবার রিপিটেডলি জিজ্ঞেস করলেন যে আমার কোন নিয়ামত তুমি অস্বীকার করতে পারো দিই বলো আসলে কোনো নিয়ামত অস্বীকার করা যাবে না তো এই জন্য ও আ তা কুম্মি মা সাল তুমো ও বন্ধা তুমি যা আমার কাছেছো তা তো সবই দিলাম তোমার না চাইতেও আমি কিন্তু দিয়েছি তুমি যা চাইছো ওইটাও তো দিছি আর না চাইতেও তোমাকে আমি সৃষ্টি করেছি ইচ্ছা করে এবং তোমাকে আলো বাতাস থেকে শুরু করে সব কিছু ফ্রি দিয়েছি আমি ফ্রি দিয়েছি এবং দিচ্ছি আরও দেব তোমার মত না হওয়া পর্যন্ত কন্টিনিউ করবে সুতরাং তুমি এগুলা পেয়ে শুকুরগুজার হও ও কুল্লি সাল তুম ও ইন তুহা ইন্দান যা কিছু পেয়েছ সব তুমি খাও ভোগ করো অসুবিধা নাই কিন্তু তুমি তো শুকুর গুজার হও না ইন্দল ইনসানুল কফা তোমরা জালিম এবং বড় নাশোর আল্লাহ বলছেন আমি দিলাম আমার সব কিছু খাইছ হিসাব করে কাউন্ট করতে পারবা কী কী দিয়েছি তোমাকে আল্লাহ জিজ্ঞেস করতেছে এর অর্থ হলো আমাদের কাউন্টিংয়ে কোনো পাওয়ার নাই কাউন্ট করতে যদি শুরু করেন তাইলে অন্য এতে আবার এসছে আপনার কলম শেষ কালি শেষ হয়ে যাবে কালি কলম সব শেষ হয়ে যাবে আল্লাহ বাকে এটা মা এক সাগরকে সাগর যদি কালি বানাও কেমন সাগরগুলো সব যদি কালি হয়ে যায় আর সবগুলো গাছ কেটে কলম বানাইতে থাকো আর লিখতে থাকো তোমাদের তোমাদের লেখার চুটে কালই শেষ হবে কলম শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহর রহমত এবং আমার তো নিয়ামত দিয়েছি এটা আল্লাহ হবে কাউন্ট করা সম্ভব হবে না দেখছেন কী কী কথা আল্লাহ বলেছেন তাইলে আবারও পড়ে যাবেন সবাই আলহামদুলিল্লাহ এখন আসেন পয়সা পেয়েছি বলে যাচ্ছে তাই খরচ যে যেকোনো কাজে খরচ করে ফেলবো এবং তাও করব একটু বেশি করে তাই পয়সার ইশরাফ হচ্ছে আমাদের পক্ষ থেকে কোনো সন্দেহ নাই পয়সা আমরা ইশরাফ করার জন্য আল্লাহ বলেন না আল্লাহ বলেছেন মধ্যম পন্ত অবলম্বন করে খাও করস করো সবকিছু করো আল্লাহ তালা একটা আয়াতের মধ্যে একটা পলিসি করে দিয়েছেন একটা মূল নীতি তিনি ঠিক করে দিয়েছেন যে অল্লা দিনঈদা আং ফাকু লম ইউরিফু ওয়াক্তরু তোমরা যখন ক্রস করতে যাবে ইমানদাররা কেমন কে করেন্লদিনু হে ইমানদারা তোমরা যখন খরচ করবা ওই সময় যেন অতিরিক্ত খরচ না হয়ে যায় আবার স্টিঞ্জি যে না টাইট ফিট এত বকেল কৃপণ খরচ করতে চাই না 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 এটাও হওয়া যাবে না বরং কায়না বাইনে দালিকা খাওয়ামা তুমি এর মাঝখানের যে পথ আছে অর্থাৎ মধ্যম পন্ত অবলম্বন করো তোমার খরচের ক্ষেত্রে তাইলে আর্থিক ব্যাপারে পরিষ্কার নির্দেশনা পাওয়া গেল এখন আসেন খাওয়ার ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত পাকশাক করে খাওয়া দাওয়া হয় না এত খাওয়া হয় না কিন্তু পরে হয়ে যায় বিনে যায় যদি কোনো খাবার বিনে যায় আল্লাহ পার তাইলে রসুল রসুল্লাহ সাল্লাম তো হাদিসে খুব শক্ত কথা বলেছেন আগে আসেন যে খাওয়ার ব্যাপারে তিনি কী কথা বলেছেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলেছেন যে যা আছে খুব ভালো লেগেছে বেশি করে খাও এটা বলেননি বলেছেন তুমি পরিমিত খাও তোমার ফেটকে তিন বাঘ করো তিন বাক করে এক বাক ভর্তি করে খাও আর পানি দিয়ে আরও এক ভাগ তুমি ভর্তি করো আর একটা বাঘ তুমি শ্বাস টাস ফেলার জন্য কথাবার্তা বলার জন্য ফাঁকা রাখো যদি ফাঁকা জায়গা দাঁত থাকে খেয়ে আর সব খাবার দিয়ে ফুলপ হয়ে যেত এরপরে আর শ্বাস আসা যাওয়া করবে না হ্যাঁ শ্বাস ফেলা যাবে না তো পরে এই আরম্ভ হবে কেমন কথা তো বলা যাবে না বরং শ্বাস আসা নেওয়া কষ্ট করে এ এই এক সমস্যা সেকেন্ড সমস্যা হচ্ছে অতিরিক্ত বোজনের কারণে আপনার তো এখন ওই অতি ভোজনের রোগ যেগুলো আছে না ডায়াবেটিক থেকে শুরু করে এরপরে কলেস্টরল বেশি হয়ে গেছে খাইতে খাইতে এখন আপনাকে ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলছে খাওয়া বন্ধ করতে হবে না হয় বল সবজি খাইবা অর্থাৎ আপনি আর মিট খাইতে পারবেন না মাছ খাইতে পারবেন না ভালো জিনিস আপনার আপনার কিসমত থেকে উঠে গেছে কারণ ওই যে খাওয়ার যে রুল আছে এই রুলটা আপনি এটা ঠিকমতো মেনটেন করেন নাই আপনি রুল ব্রেক করে খাওয়া দাওয়া করেছেন কেমন রসুল্লাহ সাল্লাম যে রুল রুল দিয়েছিলেন সেই রুল টুল আপনি মেনটেন করেন না মোটেও যার ফলে এখন আপনার অসুখ বিসুখ তো হয়েছেই আর বেশি খাইছেনের জন্য আপনি গুণাগারও হয়েছে আর এদিকে এখন খাওয়া আপনার কন্ট্রোলে আনতে হবে না হয় আপনার মাউথ ওয়াজিব কেমন ডাক্তার আপনাকে পাত নিতে বলে দিয়েছে যে তুমি সবজি খাও তুমি সালাদ খাও কেমন এইগুলো এখন আপনার জন্য অ্যাডভাইস এখন আপনার খাওয়ার এখন যদি আপনি খাইতে থাকেন তাহলে আপনার কী যে হবে তাইলে অতিরিক্ত খাবারটাও আমাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে খুবই ক্ষতিকর বিভিন্ন রোগের সৃষ্টি করে অতিরিক্ত বোজন অতি যেটা দুই তিন নম্বর আসেন যে খাওয়া দাওয়া গেল এবার চলেন আপনি যান পানি যেটা ব্যবহার করি আমরা এত বেশি পানি আছে আজকালকে পানি আগে ছিল। আজকালকে কিন্তু কাউন্সিলগুলো পানির জন্য চার্জ করে আলাদা কেমন আগে ছিল পি তারপরে গেল ওয়ান পাউন্ড তারপরে গেল টেন পাউন্ড কেমন টেন পাউন্ডের পরে এখন এসে গেছে যে না আর এখন টেন পাউন্ড না এখন তারা পুরা একটা বিল আলাদা করে ফেলেছে ওয়াটার ওয়াশার আলাদা বিধের বিলিঙ্গির ব্যবস্থা করে আমাদের সবার কাছ থেকে পয়সা নিচ্ছে অনেক এখন দেখা যায় মাসে চল্লিশ পাউন্ডের পানি কিনতে হয় কেমন আগে তো খেয়াল করলাম না না এখন বিপদে পড়ে গেছি হ্যাঁ এখন আসেন পানি অপচয় কেমনি হয় পানি অপচয় হয় সব জায়গায় আমরা অপচয় করি এক নম্বর অপচয় করি আমরা পানি বেশি পান করি না আবার এদিকে কিছু কিছু ক্ষতি আছে পানি পান করতে হবে এনাফ পান করার জন্য এই পানিটা ছিল কিন্তু আমরা পান করি কম আর খরচ করি কোন কোন জায়গায় দেখেন আমরা মুসলমানরা যখন উজু করি তখন উজু করতে ঠেপ ওয়াটার থেকে যখন উজু করি তখন ঠেপ ছেড়ে দিলাম গিয়েই বাথরুমে গিয়েই কেউ কেউ আসে কাপড় টাপড় খুঁদার আগেই গরম পানি হাজার জন্য ছেড়ে দিছে এই যে এতক্ষণ আপনি রেডি হচ্ছে প্রায় এক মিনিট গেল এটা এই যে পানিটা গেল এটা তো ওয়েস্ট হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে পানি ছেড়ে যদি আপনি উজু করেন তাহলে কুলি করা দাঁত গোসানো থেকে শুরু করে ব্রাশিং শুরু করে এরপরে আপনি এক একটা অঙ্গ ধোয়া টুয়ে ফাঁকে দিয়ে পানি যেহেতু অন আছে কন্টিনিউয়াসলি এটা আছে আপনি নিচ্ছেন খুঁড়ে দিয়ে পানি আপনার হাত দিয়ে পানি নিচ্ছেন আপনি চেহারা দিবেন হাতে দিবেন এগুলো করতেছেন ইন্দিমিনটেন আপনার আপনার টেপ তো অন কন্টিনিউয়াস পানি যাচ্ছে এক কি বলে মগে একমগ পানিতে যেখানে উজু করা যায় সেখানে কমপক্ষে একদম কম হইলেও দেখেছি আমি হিসাব করে যে যতক্ষণ টেপ অন ছিল প্রায় দশ মগ পানি এখানে ইউজ করা হয়েছে পানি অপচয় হয়েছে নয় মগ অপচয় এক মগ দিয়ে উজু করলেন তো এই যে কাজটা আমি করলাম এই পানিটা অপচয় হলো না অপচয় হইলে কার ফ্রেন্ড ফ্রেন্ড না বাইক শয়তানের বাই হয়ে যাব আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন কোরআনে বলা হয়েছে পানির পচে গেল এটা উজুর ক্ষেত্রে ঠিক এমনি করে গুসুদার ক্ষেত্রে যেটুকু পানি হইলে পরে রসুল্লাহ সাল্লিউলামের সময় ছিল বাকেটের মধ্যে বালতির মধ্যে পানি নেওয়া এবং বালতি থেকে নিয়ে নিয়ে গায়ের মধ্যে পানি দিয়ে গা ওয়াশ করা এটা ছিল সুন্নত আমরা এই সুন্নতটা এখনও অনেকে মেনটেন করতে পারতাম কিন্তু আসে তো সাওয়ার। শাওয়ার অন করলাম বাতে গিয়ে ঢুকে বা এখন আধা ঘন্টা এখন বলেন যে এই পানি দিয়ে দশ বিশ জন গোসল করতে পারত কিন্তু দশ বিশ জনের গোসলের পানি দিয়ে আপনি একলাই মোটামুটি কাম সারছেন আপনার একজনের গোসলে যে পানি লাগে কেমন এটা আমি বললাম যে এক মগনা এক বাকেট যদি হয় এক বালতি পানিয়ে যদি লাগে আপনি করেন দুই বালতি লাগে আপনি 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 লাগান আগে বালতি পূর্ণ পূরণ করে বসেন এরপরে আস্তে আস্তে করে ঠিক আছে আপনি করেন যদি দুই বা দুই বলতি লাগে তাও তো হতে পারে অসুবিধা নয় আপনি ইউজ করতেছেন কিন্তু যদি আপনি আমি অন করে রাখি তাইলে তো আমার কত পানি গেল কত হিসাব ছাড়া এবং যদি আধা ঘন্টা আপনি করেন আপনি হিসাব করছেন নি প্রায় তিরিশ পাকেট পানি এখান থেকে আপনি ছেড়েছেন গেল কই গেলো জন তিরিশজন মানুষ যেখানে যেখানে গুস করতে পারতো সেই পানিটা কিন্তু আপনার আমার হাত দিয়েই এভরিডে যাচ্ছে অলমোস্ট তিন নম্বর আসেন মহিলাদের পাক শাকের ব্যাপার যখন কোনো মহিলা আমার মা বোনদেরকে বলছি আপনারা খুব খেয়াল করে শোনেন আপনারা যখন পাক শাক করতে চান তখন ডিশ ওয়াশ করা এক কাজ এরপরে এই সবজি টবজিগুলো ধোয়াঠোয়া করা আরেক কাজ মাছ গোস্তর দুয়া করা আরেক কাজ এই কাজগুলো যখন আপনারা করেন ওই সময় তো আপনারা মোটামুটি ছেড়ে দেন পানির ঠেপ ছাড়লেন এরপরে নিচে রাখছেন মাল আপনি ওয়াশ করতেছেন ঠিকই কিন্তু এই ওয়াশিংকে কন্টিনিউয়াস করার কারণে আপনার অনেকগুলো পানি যাচ্ছে এই অনেক পানি কিন্তু আপনার লাগতো না আপনার কম কিন্তু আপনার হয়ে যেত ডিশ ওয়াশিংয়ের জন্য ফর এক্সাম্পল একবার একটু ছাড়লেন ছেড়ে সবটার মধ্যে সফট করে ফেললেন পানি দিয়ে অফ এখন এখন আপনি অফ করে ফেলেন এবার এই সফট অবস্থায় আপনি জেল ঠেল লাগাইয়া ক্লিন করেন কেমন জেল ঠেল লাগাইয়া আপনাকে ক্লিন করেন ক্লিন করে কি বলে একদম ইয়ে করে সব কিছু ক্লিন টিন করার জন্য ওয়াশিং করার জন্য আপনি ল্যাকসিন রেডি করছেন আপনার জেল লাগানো সব শেষ এইবার আপনি স্পঞ্জ দিয়ে ক্লিন টিন করে ফেললেন শেষ এবার আপনি পানি আবার দেন দিয়ে ওয়াশ করে করে উঠেই দিন উঠেই দিন কিন্তু যদি টেপটা কন্টিনিউ খোলা থাকে আর আপনি একটা একটা করে জেল লাগান ওয়াশ করেন সোপ লাগান ওয়াশ করেন এগুলো ডং ডাং করেন তাহলে আপনার টাইম কিন্তু অনেক লাগতেছে আর পানি লাগতেছে আরও বেশি এই জিনিসটা আমরা বোধহয় হিসাব করি নাই অথচ একবার একটু পানি দিয়ে পরে সফট হওয়ার পর যখন আমরা সোপ বা দিব লাগাইয়া এই যে সময়টা এটা আপনি অফ করে রাখেন না কেন কেমন কিন্তু এতে করে হয় কি আপনার সোপেরও অনেক সোপ আপনি 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 এখানে ইউজ করতেছেন আননেসেসারি কেমন এরপরে এইদিকে আপনার পানি আপনি আপনার ইউজ হচ্ছে আননেসেসারি আবার সময় ইউজ হচ্ছে এখানে আননেসেসারি এই জন্য সময়কে কাজে লাগানোর জন্যে পানিকে কাজে লাগানোর জন্যে সোফকে আপনি সোফের যদি সঠিক সদ্ব্যবহার আমরা করতে চাই তাইলে পরে একটা মূল নীতিতে আসতে হবে বাড়ির মালিক যারা কিছুদিনের মালিক যেসব মহিলা আপনাদেরকে আপনারা যদি এটাকে না শিখেন না আমলে আনেন তাহলে আপনাদের সন্তান তো শিখবে না ছেলে বিয়ে করে বউ আনছেন সেই মেয়েটাও কিন্তু এখানে শিখবে না যদি আপনার হাতে কন্ট্রোল না থাকে আপনি বলে দিয়ে পানি ইউজ করার জন্য পানি ওয়েস্ট করার জন্য না অপচয় করার জন্য পানি না কেমন এভাবে করে আমি পানির কথা বললাম আগে বললাম আর্থিক খরচ তারপরে আসেন আর্থিক খরচটা একটু বেসাদির ব্যাপারে যদি কথা বলি তাহলে বুধ আপনারা কেউ কেউ বেজার করবেন আমার উপর যে উনি খাইয়া দিয়ে আর কোনো কথা পায় না শুধু এইটে নিয়ে আসে যে বেসাদির মধ্যে আমরা অ অযথা খরচ করি অনেক খরচ হয় অযথা বিশেষ করে খাবার দাবারে যখন আমরা ইনভাইট করলাম এখন আপনি এক হাজার মানুষকে দাওয়াত করেছেন আপনার অনুষ্ঠানে আসার জন্য উভয় ফ্যামিলি একত্রিত হয় এক হাজারের প্ল্যান মানুষ আসছে সাতশো আসছে বড় আটশো আসছে তাইলে এই দুইশো খাবার যাবে কোথায় বা একশো যদি না আসে আমি একবার কম দরলাম যদি একশো জন না আসে তাইলে আপনার এই এক হাজার থেকে একশো জনের খাবারটা নশো জন খাইলো কেমন এক একটা প্লেটের দাম হচ্ছে বিশ পঁচিশ পাউন্ড ইভেন আজকালকে আরও বেশি প্রায় তিরিশ পাউন্ড ছাড়া হয় না একটা প্লেটের দাম হচ্ছে এক মানে এক প্লেট খাবারের দাম হচ্ছে বিয়ের পার্টির জন্য তিরিশ পাউন্ড যদি হয় তাহলে এক হাজারের জন্যে আমরা কোথায় দিচ্ছি খরচ বিয়ার হল খাবার দাবার সব তো এখানে একটা অঙ্ক করা হয়ে যায় সেই অঙ্ক অনুযায়ী যদি পার প্লেট তিরিশ পাউন্ড পড়ে তাহলে পার পার হ্যাড পার হেড তিরিশ পাউন্ডের খরচ এখন একশো আসে নাই এক নম্বরে না আসার কারণে আপনার আর্থিক খরচ হইলো এই একশো তো পে করতে হবে হলকে পে করতে হবে এবং ফুড ডিপার্টমেন্টকে তো পে করতে হবে তাইলে এই একশোর খরচ আপনি এখানে ব্যয়ার করলেন অপচয় দিলেন নাম্বার ওয়ান নাম্বার টু যে খাবারগুলো অপচয় হইল ওইগুলো এখন বিনে যাবে আপনি তো সব নিতে পারবেন না আপনি জোর যদি আপনি একটু বাগা বাঘি করে আত্মীয় স্বজনকে কিছু কিছু করে দেন আর আপনি কিছু নেন তাই বিশ ত্রিশ জনের খাবার হয়তো আপনার বাড়িতে নিয়ে গেলেন কেমন কিন্তু সব তো নিতে পারবেন না বাকি যা থাকবে সব যাবে বিনে ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট তো তাইলে বিয়ের অপচয় হইল এইখানে খাবারের অপচয় পয়সার অপচয় তারপরে বিয়ের এই যে কাপড় চোপড় যখন কিনা আরম্ভ হয় ওই সময় কী পর্যন্ত অপচয় হয় আল্লাহ কি বেবারই কাপড় থেকে শুরু করে মেয়ের কাপড় ছেলের কাপড় আত্মীয়স্বজনের কাপড় এরপর একটা স্টাইল আজকালকে ছেলে অথবা মেয়ের ফ্যামিলি একদম একই কালারের কাপড় হতে হবে বিয়ের দিন ব্রাইডের সাথে কম্পিটিশন করতে হবে সবাই এই বাড়ির সকল মানুষ এই বাড়ির মানুষের সকল মিলিকে ভাই বোনকে একদম ঠিকমতো স্বাস্থ্য হবে সেমিলার ওয়ে বিয়া তো হচ্ছে একজনের কিন্তু বিয়ার একজনের বিয়ার দিন সবাই যদি ব্রাইড হয়ে যায় আপনার বাকি মেয়েগুলা যদি ব্রাইড হয়ে যায় লাভ হলো এখানে তো শরীয়ত ব্রেক করা হলো আল্লাহকে বেজার করা হইলো এখন যেসব বিয়েতে শয়তানকে খুশি করে শয়তানের বাই হয়ে অতিরিক্ত খরচ করে অপচয় করে বিয়ে করা হবে এরপরে কেমন করে আপনি আমি আশা করি যে আমাদের ছেলে আর মেয়েরা খুব শান্তিতে বসবাস করবে আল্লাহ রহমত আসবে করে আল্লাহর পক্ষ থেকে কোনো বারাকা আসবে কোনো বারাকা রহমত বরকত কোনো কিছু পাবেন না পাওয়ারই কথা এই জন্য এই জাতীয় বিয়াগুলো যেগুলো বেশি হাইফাই হয় এই সব বিয়া খুব খুব বেশি দিন ঠিকে না টিকার কবর আমরা কম পাই আর না হয় কোনো রকম যদি টিকেও তাইলে অনেক জামেলা হয়ে যায় অনেক ধরনের সমস্যা আরম্ভ হয়ে যায় এই সমস্যাগুলো চলে আর রকম স্ত্রী হ্যাপি না স্বামীর উপর স্বামী হ্যাপি না স্ত্রীর উপর কোনোরকমভাবে করে মোটামুটি চলে না হয় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এই যেটি হাইফাই যেগুলো হয় হাইফাই করসপাতি করে বিয়েশি হইলো বিশাল একটা হলে হইল যে হলে সবার পক্ষে সামর্থ্য নাই এগুলো ব্যয়ার করা কিন্তু আপনার সামর্থ্য আল্লাহ দিছিল আপনি ওখানে গেছেন এভাবে করে করে বিয়ে বিয়েসাদিগুলো আমরা হাই করতেছি দামি করতেছি আর জিনার বাজারকে আমরা ছেড়ে দিছি। জিনা হচ্ছে ফ্রি ফ্রিতে জিনা করা যায় হ্যাঁ নাহ বিল্লাহ না কিছু কিছু টাকা পয়সা দিয়ে দিনা করা গেল কিন্তু বিয়ে করতে হইলে অনেক বেশি কষ্ট ইন্দ এই কষ্টগুলা এক নম্বরে যায় কোথায় মিষ্টি টিষ্টি অনেক মিষ্টি যখন আপনারা দেখা রেখা করতে যাবেন এরপরে মিষ্টির যে কি বলে ইয়েগুলো ডালাগুলো অনেকগুলো প্লেট ডালা এগুলো নিয়ে গেলেন মিষ্টির অনেক বক্সও গেল এই হলো একটা অপচয় এরপরে নিয়ে অন্যান্য লোকদেরকে দিলেন তখন কেউ খায় কেউ মিষ্টি খায় না তেমন কেউ তো এই হিসাবে আপনার এই জিনিসটাও অপচয় হচ্ছে দুই নম্বর হচ্ছে কাপড় যেগুলো বলছি আগে তিন নম্বর হচ্ছে বিয়ের পার্টির খরচ যেটা বললাম এটা এরপরে এই চার নম্বর হচ্ছে ছেলে মেয়েকে দেওয়া যে উপরকমগুলো এই জাতীয় বেশ কিছু অপচয় আছে কেমন কারণ আপনিও দিয়েছেন সেট আর আরও আত্মীয় দিয়েছে সেট সব মিলেই এখন এগুলা অনর্থক কেবল গোর বাড়িতে জায়গা হয় না বিয়ের পরে অনেকের যদি জিনিসপত্র কেউ দেয় তাহলে গোর জায়গা করা যায় না আর একটা মানে সমস্যা এই জাতীয় সমস্যা করে আমরা অপচয় করার জন্যে আমরা খুব বেশি এক্সপার্ট প্লাস বিয়ের কার্ড কার্ড দেখবেন যে কার থেকে কার কার্ড সুন্দর হবে কম্পিটিশন কারণ ওনার কাছে তো কমপক্ষে বিশ ত্রিশটা কার্ড আছে অত অতি আত্মীয় স্বজনের কাছ থেকে মানে উনি দাওয়াত পেয়েছেন যেগুলো কার্ড রেখেছেন এখন কার্ডগুলো খুলে আমার মেয়ের বিয়েতে হতে হবে উন্নত মানের কার্ড এই জন্য দেখবেন বাপ রে বাপ এনবেলাপ একটা মানে আজীব এই কে বলে মানুষ তার জায়গা জমির কাগজগুলো এতটা ফ্যাকটেক করে রাখে না রাখার মতো প্রয়োজন ফিল করে না কিন্তু এটা রাখার জন্যে এটা দেওয়ার জন্যে গিফট হিসাবে যে বিয়ের কার্ড নেন এই বিয়ের কার্ডটা দেওয়ার জন্যে এত অপচয় অথচ কোনো কার্ড আজকালকে লাগার কথা না আজকালকে হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকিয়ে দিয়ে মেসেজ এই মেসেজ দিলে সবাই পেয়ে গেল ফ্রি যেখানে হচ্ছে সেই ফ্রিতে আপনি যাবেন না আপনার একটা আত্মমর্যাদা আছে আপনার একটা বংশগৌরব আছে আপনার পয়সা আছে যদি খাট না দেয় মানুষ বলবে স্টিনজি হয়ে গেছে বহিল হয়ে গেছে বলুক তবু আপনি আল্লাহর কথা শুধু আপনার জন্য প্রয়োজন ছিল কিন্তু আপনি আল্লাহর কথা না শুনে আল্লাহর কথা না মেনে শয়তানের কথা শুনলেন কারণ আপনি জাহান নামে যেতে চান নাউজবুল্লাহমজাহিক শেতানের বাই হতে চান শয়তানের বোন হতে চান জন্য অনুরোধ করছি প্লিজ এই যে হ্যাবিটগুলো আমরা 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 যা করেছি অতীতে এই জন্য তোবা করি আর এখন থেকে যেন আর না করি এগুলো ছেলেমেয়ের বিয়া আলহামদুলিল্লাহ বিয়ের সাথে তো হওয়াই উচিত কিন্তু এই যে কয়েকটি পয়েন্ট বলেছি এই পয়েন্টগুলো খেয়াল রাখা দরকার তারপরে হচ্ছে অতিরিক্ত খরচের মধ্যে আরও বড় একটা খরচ আছে এটা আমি আমি বলে ফেলি সেটা হচ্ছে যে অনেকে আজকালকে মডার্ন হওয়ার জন্যে বেশি পয়সা আছে তো মডার্ন হওয়ার জন্য হল নিছেন বড় আর সেখানে আবার ব্যান্ড পার্টিকে না দাওয়াত করলে হয় না আচ্ছা বলেন তো ব্যান্ডের সাথে বিয়ের সম্পর্ক কী বিয়ে হলো একটি শরীয়ত ভিত্তিক একটা এবাদত আর ব্যান্ড পার্টি কেন আনবেন আপনি তো মুসলমান আপনি তো একজন ভালো মুসলিম আপনি নমাজ বুঝেন আল্লাহকে আপনি সাজদা দেন তো এটা আসলে হইতে কি এই ব্যান্ড পার্টি বিয়েতে আসবে এটাতে কোনো রসম নাই রসুল্লাহ টাইম বলেন সাহাবিদের টাইম বলেন পরবর্তীদের এটা কোনো কোনো এলাকায় কোনো কোনো দেশের একটা কালচার হইতে পারে যে তারা একটু ব্যান্ড পার্টি আনে এনে করে আপনি ওদের ওদের দেখা থেকে শুরু করে দিবেন আপনার বাড়িটা তো ওদের দেশে না আপনি আসছেন যেখানে এখানে আপনার বাড়ির যে ঐতিহ্য ছিল আপনার ইসলামের যে ঐতিহ্য আপনার দাদার বিয়ে বাবার বিয়ে কেমন করে গেছে আপনি খোঁজখবর নেবেন না একটু আপনি আমি একটু খোঁজখবর নিয়ে যেন আমাদের গরের বাড়ির এবং আমাদের আগের মুরব্বীদের দিন ইসলামের যে পরিবেশ ছিল এটা আমরা যেন এখানে এস্টাবলিশ করার জন্য আপ্রাণ চেষ্টা করি কোনো ব্যান্ড পার্টি না প্লিজ এগুলো হারাম যে পার্টির মধ্যে যে বিয়ের পার্টির মধ্যে ব্যান্ড পার্টি ইনভাইট করে আপনি আনবেন কি ভাবেন কী আশা করে আনছেন বলেন আপনি আল্লাহর রহমত বেশি ভাবার জন্যে যেটা আছে এটাও ভাবেন না বেশ তো অন্য কথা এই জন্য আল্লাহর রহমত এখানে আসবে না কেমন নম্বর ওয়ান নাম্বার টু হচ্ছে আল্লাহর রাগ আসবে আল্লাহর গজব আসবে আপনার আপনার গোড়ের মধ্যে যদি আপনারা এই যেতে কাজ করেন কেমন এই জন্য ব্যান্ড ফাটের যে ক্রস এটাও সেফ হয়ে গেল এটা আপনি করবেন না এটাও ইসরাফ হবে আর না হয় আপনার ইসরাফ তো হচ্ছে তারপরে মেয়েকে একটা লেহেঙ্গা দিতে হবে এটা আবার ইন্ডিয়া থেকে এসে ইসা ঢুকছে হিন্দুদের কালচার তারা লেহেঙ্গা ছাড়া বিয়ে হয় না অথচ আপনার মার বিয়ে হয়েছে আপনার বাবার আপনার আপনার চারপাশের আত্মীয় স্বজনের আপনার চাচাদের বিয়ে হয়েছে আপনার দাদার তো বিয়ে হয়েছে আরও আগে তো ওই সময় এই লেঙ্গি না কি লেহেঙ্গা এটা কোথায় ছিল এটা ছাড়াও তো বিয়ে হইলো তো এখন আপনার মেয়ের জন্য তাও মাত্র একটি দিন পরা লাগে এক রাত পরা লাগে শেষ একদিন গায়ে দেওয়ার পর এরপরে এটা আর কোনো প্রয়োজন থাকে না আবার ছেলেকেও একটা বিশাল সাজসজ্জা করে একদম মানে এই কী বলে খুব বেশি দামি একটা কাপড় লাগিয়ে দেওয়া অনলি বিয়ের পার্টির জন্য এরপরে এটাও সেই ছেলে ইউজ করে না তো এই জাতীয় অপচয় আমরা আর কত করবো বলেন আমি হিসাব কত দেব সম্মানিত ভাইরা সম্মানিত বোনেরা আসুন একটু উপলব্ধি করুন যে এই অপচয়গুলো আমরা দেদারসে কিন্তু করছি করছি আমাদের বিয়ের সময় করছি আমরা সময় সময় আমাদের প্রতিদিন খবরের কে বলে খাবার দাবারের টাইম আসলে পরেও আমরা কিন্তু করি আমরা যখন শপিংয়ে যাই এই সময় যেটুকু শপিং আমার আজকের প্রয়োজন বা দুই তিন দিনের প্রয়োজন এক সপ্তাহের প্রয়োজন এই প্রয়োজন থেকে আর অতিরিক্ত খরচ করে আমি নিয়ে আসতেছি এই সবগুলো হচ্ছে অপচয় সম্মানিত ভাই বোনদের কাছে আমি অনুরোধ করছি আপনাদের ইমাম হিসাবে আপনাদের বাই হিসাবে আমার আবেদন আমার অনুরোধ আমার দরখাস্ত প্লিজ আসুন আমরা এই জাতীয় অপচয়গুলো করে শয়তানদের বাই যেন না হই এবং যেন শয়তানের সাথে আপোষ করে জাহান্নামে যেন যাওয়া না লাগে আল্লাহকে বেজার করে প্লিজ সবার কাছে এই অনুরোধ পেশ করে আমি আজকের আলোচনা এখানে শেষ করতে চাই আমি এই একই নিয়ে ইনশাল্লাহ আমি শেষ করছি আমার আলোচনা যত ভাই বোন আমার সাথে ছিলেন এমন সবাই এটা মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন এবং বিষয়টা সব দিন আলোচনা করা যাবে না আপনি আপনারা কাইন্ডলি এটা আপনারা ইউটিউবে যাবে ওখান থেকে সময় সময় দেখবেন আল্লাহকে ভয় করবেন আল্লাহকে ভয় করে আপনারা আমরা যদি এই জিনিসটাকে টেকল দেই আশা করা যায় আমাদের মুসলিম কমিউনিটির থেকে আস্তে আস্তে করে ইসরাফ বা অপচয় নামের এই গজবটা দূর হবে ইনশাল্লাহ এই রোগটা দূর হোক এটা আমরা চাই আসুন আপনার আমার ছেলেদের বিয়েতে মেয়েদের বিয়েতে বাতি জাবাতিজিদের বিয়েতে যেন আমরা উদ্যোগ নেই নিয়ে যেন ইসরাফ না করি নাফরমানি যেন না করি আল্লাহ আল্লাহন তালা আমাদের সবাইকে হেফাজতে রাখুন এবং তার কোরআনকে রসুলসুল্লের হাদিসকে দিনকে যেন আমরা প্রায়োরিটি দিয়ে আমাদের জীবনযাপন পদ্ধতিকে পরিবর্তন করতে পারি قال في امتدادك شيء توفيق واخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته